হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি একশো পারসেন্ট কার্যকরী এবং উপকারী তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে যখন চোর আপনার মোবাইল চুরি করে নিয়ে লক খুলতে চাইবে তখনই তার ফটো সকল তথ্য আপনার কাছে চলে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে মোবাইল চুরি করলে চোর ধরা খাবেই একশো পার্সেন্ট কার্যকরী একটি ভিডিও তো বন্ধুরা চলুন তাহলে এবার আমরা কাজে চলে যাই প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে লক ওয়াশ থিপ ক্যাচার নামে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে আর এই সফটওয়্যারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা এই লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন তো এখন সফটওয়্যারটি আপনাদেরকে ওপেন করতে হবে ওপেন করার পর সফটওয়্যারটি অ্যাক্টিভ করে নিতে হবে তো সিম্পলি আপনারা সফটওয়্যারটির উপরে ক্লিক করবেন তো সফটওয়্যারটির উপরে ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সেন্ট ইমেল অ্যালার্ট এটা আপনাদেরকে এখন অ্যাক্টিভ করতে হবে তারপর এখানে আপনাদেরকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর আপনাদেরকে এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট এই অ্যাক্টিভিটি ক্লিক করতে হবে তো বন্ধুরা অ্যাক্টিভিটি ক্লিক করার পর এখানে আপনাদেরকে অ্যালো আবার অ্যালো আবার অ্যালোতে ক্লিক করতে হবে তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ আনলক অ্যাটেমস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ওয়ান অ্যাটেমস টু অ্যাটেমস অ্যান্ড থ্রি অ্যাটেমস এখানে ওয়ান অ্যাটেমস মানে হচ্ছে যখন কোনো চোর ফোন চুরি করে নিয়ে যখন একবার ভুল আনলক প্যাটার্ন ক্লিক করবে বা ভুল আনলকে ক্লিক করবে সেটা যদি একবার ক্লিক করে তাহলে একবার ভুল আনলকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার সকল তথ্য এবং সে কত দূরে আসছে এবং তার ফটো সকল তথ্য আপনার ইমেল অ্যাড্রেসে চলে আসবে আবার যদি আপনার টু অ্যাটেমসে ক্লিক করেন তাহলে সে যদি দুইবার ভুল আনলকে ক্লিক করে তাহলে সঙ্গে সঙ্গে তার ফটো সকল তথ্য বা সে কত দূরে আছে সব তথ্য সকল সুন্দরভাবে চলে আসবে আবার যদি থ্রি অ্যাটেমসে ক্লিক করেন তাহলে সে যদি তিনবার ভুল করে বা তিনবার ভুল আনলকে ক্লিক করে তাহলে সঙ্গে সঙ্গেই তিনবার ভুল আনলকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার সকল তথ্য ফটো আপনার ইমেল অ্যাড্রেসে চলে আসবে তো আপনারা অবশ্যই এখানে ওয়ান অ্যাটেম্পেই ক্লিক করবেন কারণ সে একবার ভুল আনলকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার সকল তথ্য ফটো চলে আসবে তো আমি এখানে ওয়ান অ্যাটেম্পে ক্লিক করলাম তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল ইমেল শুড বি সেন্ট তো এখানে এবার আপনারা ক্লিক করবেন তার মানে হচ্ছে আপনি কুল আপনি কোন ইমেল অ্যাড্রেসে তার সকল তথ্য নিয়ে আসতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে আপনাদেরকে সেট করে দিতে হবে তো আমি এই ইমেল অ্যাড্রেসে নিতে চাচ্ছি না কারণ এই ইমেলসটা আমার সবসময় অ্যাক্টিভ থাকে না তো আমি এই ইমেল অ্যাড্রেসে নিতে চাচ্ছি তারপর আপনারা ইমেল অ্যাড্রেসটি লেখার পর আপনারা ওকেতে ক্লিক করবেন ওকে তো আমি ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর ব্যাস আপনার কাজ শেষ তো বন্ধুরা আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার অবশ্যই আপনার যে পাসওয়ার্ডটি অবশ্যই আপনার পাসওয়ার্ডটি চার ডিজিটের হতে হবে অবশ্যই চার ডিজিটের হতে হবে তারপর এখানে বলছে ওয়েট অ্যাট লিস্ট টেন সেকেন্ডস বিফোর এন্টারিং দ্য কারেক্ট কোড আদারওয়াইস লক ওয়াস উইল ডিসকার দ্য ইমেল বলতেছে যখন চোর কোনো চোর ফোন চুরি করে নিয়ে যখন আনলক পেরানে ক্লিক করবে তখন দশ সেকেন্ডের মধ্যেই সকল তথ্য আপনার ইমেল অ্যাড্রেসে চলে আসবে তবন্ধুরা ব্যাস কাজ শেষ এখন যদি আপনার মোবাইলে কেউ ভুলে লক খুলতে চায় সাথে সাথে তার সবি সকল তথ্য আপনার ইমেইলে চলে আসবে বন্ধুরা এখন আমি কয়েকটি আমার এই ফোনে কয়েকটি ভুল আনলকে ক্লিক করবো তাহলে দেখুন সঙ্গে সঙ্গেই সেই আমার ইমেল যে ইমেলটি সেট করছে সেই ইমেলের সকল তথ্য আমার সবিশ চলে আসবে তো বন্ধুরা চলুন আমি এখন কয়েকটি ভুল আনলকে ক্লিক করে আসি ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন তো বন্ধুরা এখন আমি আমার ফোনটাকে লক করব লক করে ভুল আনলকে ক্লিক করব তো দেখুন আমি লক করে আবার আনলক করার চেষ্টা করব তো আমি এখন ভুল পাসওয়ার্ড দিচ্ছি ওকে তো ভুল পাসওয়ার্ড দিয়ে আমি দেখে আমি আবারও দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ওকে তো ভুল পাসওয়ার্ড দিচ্ছি তো ভুল পাসওয়ার্ড দিলাম তো দেখুন এখন আমি দেখব যে আমার ফোনে ইমেল চলে আসলে কি না কারণ আমি তো অনেকবার ভুল পাসওয়ার্ড দিলাম তো দেখুন কিছুক্ষণ মধ্যেই আমার ফোনে ইমেলটি চলে আসবে তো বন্ধুরা দেখুন আমার ফোনে ইমেল চলে আসছে তো আমি এখানে ইমেলটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন দেখুন এই যে এখানে ইমেল চলে আসছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ফটোটি এখানে চলে আসছে তো এ ফটো হ্যাজ বিন এটা বেলো। ফটোস আর টেকেন ইউসিং দ্য ফ্রন্ট ক্যামেরা ওয়ে পসিবল তো এখানে আপনার যে সেলফি ক্যামেরাটা আসছে সেই এই সেই সেলফি ক্যামেরার দ্বারাই যে চোটটি বা যিনি আপনার ফোনটা আনলক করতে চাবেন তখনই তার ফটো এখানে চলে আসবে এই যে আমার ফটোটা এখানে আপনার দেখতে পাচ্ছেন এই এটা ছিল আমার ফটো এখানে চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সে কত দূরে আছে আর আমি ফোন থেকে একুশ মিটার দূরে ছিলাম সেটা এখানে একদম শো করতেছে তো বন্ধুরা এভাবেই যখন কোনো চোর আপনার ফোনটি চুরু করে আনলক করতে চাইবে তখনই তার ফটো সহ সকল তথ্য আপনার সেই ইমেল অ্যাড্রেসে চলে আসবে তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনার যদি ফোনটি কেউ চুরি করে নিয়ে যায় খুব সহজে তাকে ধরতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে তো বন্ধুরা অবশ্যই যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম